বাঘের বন্ধু গরু ও লোভী শিয়াল। অনেক দিন আগে একটা জঙ্গলে একটা বাঘ আর একটা গরু বাস করত। তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল, আর তারা পুরো জঙ্গলের মধ্যে একসঙ্গে খাওয়া দাওয়া এবং একসঙ্গে ঘোরাফেরা করত। এইভাবে তারা দুজনেই মিলেমিশে থাকতো, আর তাদের এই বন্ধুত্ব দেখে আশেপাশের পশু পাখিদের খুব আনন্দ হতো। কিন্তু সেই জঙ্গলে এক লোভী শিয়াল বাস করত, আর তাদের এই বন্ধুত্ব দেখে শিয়ালের মনে খুব হিংসা হতো আর ভাবত তাদের এই বন্ধুত্ব কি করে নষ্ট করা যায়, কারণ তারা দুজনকে আলাদা করতে না পারলে তো আমি এই গরুর তাজা তাজা মাংস খেতে পাবো না। এই ভাবতেই তার মাথায় একটা দারুণ আইডিয়া এসে যায় যে কিভাবে বাঘের কাছ থেকে গরুকে আলাদা করা যায়। আরেকদিন গরু যখন ঘাস খাচ্ছিল, ঠিক তখনই সেখানে শিয়াল এসে বলে, বন্ধু, ও বন্ধু, কে তুমি? আমাকে বন্ধু বলছো? আমি তোমার বন্ধু নই। আমি পাশের জঙ্গল থেকে এসেছি, সেখানে বাঘ ভাল্লুক আর অনেক হাতি আছে, আর সেই জঙ্গলের আবহাওয়াটাও বেশ ভয়ানক। আমার খুব ভয় হতো, সেজন্য কি করব বুঝে উঠতে পারছিলাম না, সেজন্য এই জঙ্গলে এসেছি। এই জঙ্গলে আমি নতুন, কোথায় কি আছে আমি কিছুই জানি না, তুমি কি আমার বন্ধু হবে? তাহলে একটু আমার সুবিধা হতো। শিয়ালের এই কথা আর তার ভোলাপান চেহারা দেখে গরুর অনেক মায়া হলো আর বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো আমার সাথে, আমার বন্ধুর সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এই বলে বোকা গরু চালাক শিয়ালের কথা শুনে তার বন্ধু বাঘের কাছে আসলো আর বলল, বন্ধু, ও বন্ধু, দেখো আমার সাথে কে এসেছে। ওকে কি চাই? এই হচ্ছে শিয়াল, কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার আলাপ হয়েছে, সে খুব একা, অনেক অসহায়, ও আমার সাথে বন্ধুত্ব করতে চায়। আরেকজন অচেনাকে বন্ধু ভেবে নিলে? বন্ধু, কোনো অচেনা ব্যক্তিকে চোখ বন্ধ করে ভরসা করা যাবে না, নইলে পরে আমাদের ধোঁকা খেতে হবে। বন্ধু ভুলে যেও না, আমাদের বন্ধুত্ব হওয়ার আগে কি আমরা একে অপরকে জানতাম, চিনতাম? কিন্তু এখন আমাদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব, তাই না? ঠিক সেই রকমই একেও আমরা বন্ধু করে নেব। আর ও নিজে থেকে যখন হাত বাড়িয়েছে, তখন আমরা তাকে ফিরিয়ে দিলে সে অনেক দুঃখ পাবে। আর তখনই বাঘ রেগে গিয়ে বলল, যেটা বলছি সেটা করো, শিয়ালকে বিশ্বাস করো না, তার সাথে বন্ধুত্ব করো না। কিন্তু গরু বাঘের একটিও কথা না শুনে শিয়ালের সাথে চলে যায়। এদিকে শিয়ালও কিছুদিন গরুর সাথে খুব ভালো বন্ধুত্বের নাটক করে। আর একদিন সুযোগ বুঝে শিয়াল গরুর কাছে এসে বলে, বন্ধু, এ কি শুকা শুকা ঘাস খাচ্ছ? পাশের জমিতে তো অনেক সুন্দর সুন্দর ঘাস লাগানো আছে, সেই সব তাজা তাজা ঘাস বাদ দিয়ে এই সব শুকা মরা ঘাস খাচ্ছ? যাও, সেখান থেকে তাজা তাজা ঘাস খেয়ে এসো, তুমি অনেক মজা পাবে। এইভাবে শিয়াল গরুকে অনেক লোভ দেখিয়ে পাশের জমির ফসল খাওয়াতে পাঠিয়ে দিল, আর গরুও কিছু না জেনে কিছু না বুঝে প্রতিদিন সেই জমির ফসল খেতে সেখানে যেত। আর এদিকে জমিদারও ভেবে পাচ্ছিল না যে এইভাবে তার ফসল দিনের পর দিন কে নষ্ট করছে। আর এই ফসল নষ্টকারীকে ধরার জন্যে একদিন জমিদার তার জমিতে জাল বিছিয়ে দেয়। আর ঠিক প্রতিদিনের মতোই যখন সেই গরু সেই জমিতে ফসল খেতে আসে, তখনই সে জালের মধ্যে আটকা পড়ে যায়। বাঁচাও, বাঁচাও, শিয়াল বন্ধু, আমাকে বাঁচাও। তখনই শিয়াল সেখানে এসে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দিও বন্ধু, আমি জানতাম এমনটিই হবে, আমার প্ল্যান কখনো ফেল হয় না। এই বলে শিয়াল দূরে গিয়ে আড়াল থেকে এই সব দৃশ্য দেখতে থাকে। আর শিয়ালের প্ল্যান ছিল যে যখন জমিদার তাকে ধরে ফেলবে, তখন জমিদার তাকে রাগের চোটে মারতে মারতে মেরে ফেলবে, আর সে মরে গেলেই তার শরীরে তাজা তাজা মাংস খেতে পাবে। আর এদিকে গরু অনেক দুঃখী হয়ে ভাবতে শুরু করলো, হায় রে আমার পোড়া কপাল, সেদিন যদি আমার বন্ধু বাঘের কথা শুনতাম, তাহলে আজকে আমার এমন অবস্থা হতো না। তার কথা না শুনে শিয়ালের সাথে বন্ধুত্ব করে আমি অনেক বড় ভুল করেছি। আর এদিকে বাঘ তার বন্ধুর সাথে অনেক দিন দেখা হয়নি, এই ভেবে বাঘ তার বন্ধুর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আর কিছু দূর যেতেই দেখে যে তার বন্ধু গরু একটি জালের মধ্যে আটকা পড়ে আছে। এই দেখে বাঘ তার বন্ধুর কাছে গিয়ে বলে, আরে বন্ধু, এ কি অবস্থা তোমার? তুমি জালের মধ্যে বন্দি কেন? কে তোমাকে বন্দি করেছে? তখনই গরু তাকে সব কথা খুলে বলে, আর বাঘও বুঝতে পেরে যায় যে এটা শিয়ালেরই কাজ।
তখনই বাঘ গরুকে বলে, বন্ধু তুমি চিন্তা করো না, আমি যা বলছি তা করো, তুমি মরে যাওয়ার নাটক করো, আর আমি তোমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি এরকম নাটক করছি। আর ও জমিদার, তুমি মরে গেছো এই ভেবে তোমার উপর থেকে জাল সরিয়ে নেবে, তখন তুমি দড়িয়ে পালিয়ে যাবে। এই বলে তারা দুজনেই নাটক করতে শুরু করে। আর দূর থেকে যখন শিয়াল দেখছিল, তখন শিয়াল ভাবলো যে গরু হয়তো মরে গেছে, তাই বাঘ তার মাংস খাচ্ছে। এই ভেবে শিয়াল তাজা মাংস খাওয়ার লোভে তাড়াতাড়ি করে তাদের কাছে যেতে শুরু করে। আর ঠিক তখনই জমিদার সেখানে এসে যায়। আর জমিদার দেখে তার জমিতে একটা অনেক বড় বাঘ। এই দেখে জমিদার তার হাতে থাকা বন্দুকটি উঠায় গুলি করার জন্যে। আর বন্দুক দেখে বাঘ সেখান থেকে পালাতে শুরু করে। আর ঠিক তখনই জমিদার গুলি করে দেয়, আর সোজা গুলি গিয়ে লাগে শিয়ালের গায়ে। তখনই ওই গুলির আঘাতে শিয়াল মারা যায়। এদিকে জমিদার গরুটি মরে গেছে ভেবে তার উপর থেকে জালটি সরিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এই দেখে গরু তাড়াতাড়ি করে উঠে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে লোভে পাপ, পাপে মৃত্যু। কাউকে সাহায্য করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে দেখে নেওয়া যে সে এই সাহায্যের জন্য উপযুক্ত কিনা। কাউকে অন্ধর মতো বিশ্বাস করো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।